নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। বৃষ্টির দিনের বিকেলে বা সন্ধ্যেতে মুচমুচে পকোড়া আর তার সাথে যদি চা হয় তাহলে তো আর কোনো কথাই হয় না। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মুচমুচে আলু ভুট্টার পকোড়া বা আলু কর্ন পকোড়ার রেসিপি। খুব কম উপকরণ দিয়ে কিভাবে বানিয়ে নেবেন দারুণ সুস্বাদু এই মুচমুচে পকোড়া আর তার সাথে কড়া করে দুধ চা, দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। কর্ন পকোড়া বা আলু কর্ন পকোড়া বা ভুট্টার পকোড়া, যেটাই আপনারা বলেন সেটা বানাবার জন্য নিয়েছি এখানে এক বাটি সুইট কর্ন, দুটো আলু, চার পাঁচটা কাঁচা লঙ্কা আর নিয়েছি কিছু ফ্রেশ ধনে পাতা। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই আলু দুটো ছোট ছোট টুকরো করে কেটে নেব। ছুরির সাহায্যে যতটা সম্ভব ততটা ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। প্রথমে লম্বালম্বি করে আমি আলুটাকে কেটে নিচ্ছি, তারপরে আবারও আড়াআড়ি করে কেটে নেব। এইভাবে যদি কাটা হয় তাহলে খুব ছোট ছোট করে সহজেই আলু কেটে নেওয়া যায়। আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন, আবার চাইলে বটি দিয়েও আলু কেটে নিতে পারেন। দেখুন ঠিক এইরকম ছোট ছোট টুকরো করে আমি আলুটা কেটে নিয়েছি। এই একই রকমভাবে বাকি আলুটাও কেটে নেব। আলু কেটে নেওয়া হয়ে যাওয়ার পর খুব ভালো করে তিন চারবার জল বদলে বদলে ধুয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ নর্মাল টেম্পারেচারে থাকা জলের মধ্যে ভিজিয়ে রাখব। আলু যদি ওইভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয় তাহলে আলুর মধ্যে যে মাড়টা থাকে সেটা একদম চলে যায় আর তারপরে সেটা দিয়ে পকোড়া বানাতে গেলে খুব মুচমুচে হয়। এখানে আমি পাঁচটা কাঁচা লঙ্কা ব্যবহার করছি আর পাঁচটা কাঁচা লঙ্কাই একদম মিহি করে কুচিয়ে নিলাম। আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন, তবে কাঁচা লঙ্কা যদি একটু ব্যবহার করা হয় পকোড়ার ক্ষেত্রে তাহলে খেতে ভীষণই ভালো লাগে। তবে বাচ্চারা খেলে কাঁচা লঙ্কার পরিমাণ অবশ্যই কমিয়ে ব্যবহার করবেন। এক মুঠো ফ্রেশ ধনে পাতা নিয়েছি আর ধনে পাতাটা একটু বড় বড় করেই কুচিয়ে নেব। খুব মিহি করে কুচোবার একেবারেই প্রয়োজন নেই। এবারে কুচিয়ে নেওয়া ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা নিয়ে নিচ্ছে একটা বড় পাত্রের মধ্যে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সুইট কর্ন। এখানে আমি 200 গ্রাম পরিমাণে সুইট কর্ন ব্যবহার করছি। তারপরে জলে ভিজিয়ে রাখা ছোট ছোট আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে দিয়ে আলু সুইট কর্ন ধনে পাতাটা ভালো করে মেখে নেব। কোনো রকম পকোড়া বানাতে গেলে জলের ব্যবহার আমার মনে হয় একেবারেই না করাই ভালো। এইভাবে যে মাখছি এতেই কিন্তু যথেষ্ট পরিমাণে জল বেরোবে, তাই এর মধ্যে যখন আমরা বেসনের ব্যবহার করব আলাদা করে আর জলের ব্যবহার করবার একেবারেই প্রয়োজন নেই। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে যাওয়ার পর একটা ছাঁকনির মধ্যে প্রথমে আমি হাফ কাপ পরিমাণে বেসন নিয়ে নিচ্ছি আর বেসনটাকে চেলে ব্যবহার করব। বেসন চেলে যদি ব্যবহার করা হয় তাহলে আর কোনো রকম পোকা যদি হয়ে যায় বা কোনো বড় টুকরো থেকে থাকে সেটা আর এই পকোড়ার মধ্যে পড়ে না। এক পিঞ্চ বেকিং সোডা দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। লবণ দিয়ে যেহেতু কর্ন আর আলুটাকে মেখে রেখেছিলাম তাই যথেষ্ট পরিমাণে জল বেরিয়ে গেছে, আলাদা করে এর মধ্যে জল দেওয়ার একেবারেই প্রয়োজন নেই। এর আগেও আমি যখন পেঁয়াজি বা অন্যান্য কোনো পকোড়ার রেসিপি আপনার সঙ্গে শেয়ার করেছি তখনও এই রকম জল ছাড়াই বেসন দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। বেসন দিয়ে মেখে নেওয়ার পর মনে হচ্ছে আরও একটু বেসনের প্রয়োজন, সেই জন্য আবারও একবার ছাঁকনি দিয়ে আমি 2 টেবিল চামচ পরিমাণে বেসন চেলে নিয়ে তারপরে এর মধ্যে ব্যবহার করব। আপনারা বেসন দিয়ে মাখার সময়তেই বুঝে যাবেন, যদি জল জলে ভাব থাকে তাহলে একটু বেসন বেশি ব্যবহার করবেন আর যদি জলের পরিমাণ কম হয়ে যায় মানে শুকনো শুকনো হয়ে যায় তাহলে কিন্তু আর বেসনের ব্যবহার করবার প্রয়োজন পড়বে না। আমি তাই এক্সাক্ট বেসনের পরিমাণটা বললাম না। আপনারা পকোড়া ভাজার আগে যখন সবজি দিয়ে মাখবেন সেই সময় একটু বুঝে মাখবেন, তাহলে আর কোনো রকম সমস্যা হবে না।
খুব ভালো করে আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার পকোড়াগুলোকে ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেল ভালো মতন গরম হয়ে যাওয়ার পর এবার ছোট ছোট করে পকোড়াগুলো আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই পকোড়াগুলো দেখতে কিন্তু সুন্দর হয় না, খেতে ভীষণই মুচমুচে হয়। আর পকোড়াগুলো এরকম যদি একটু ছাড়া ছাড়া মতন করে দেওয়া হয় তাহলে ভালো হয়। একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পর অপর সাইড উল্টে দেব। উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে পকোড়াগুলোকে ভেজে নেব। প্রথম ব্যাচের পকোড়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর যে পাত্রের মধ্যে রাখছি সেই পাত্রে আমি কিচেন টিস্যু রেখে দিয়েছি যাতে এক্সট্রা অয়েলটা অ্যাবজর্ব করে নেয়। আর এই একই রকমভাবে বাকি পকোড়াগুলোকেও ভেজে নেব। পকোড়ার এই ব্যাটারটা কখনোই মেখে বেশিক্ষণ রেখে দেবেন না, তাহলে দেখবেন তার থেকে জল রিলিজ করবে। আর মিক্সারটা যদি জল জলে হয়ে যায় তাহলে পারফেক্ট পকোড়া কিন্তু হবে না। বৃষ্টির দিনের বিকেলে বা সন্ধ্যেতে মুচমুচে পকোড়ার সাথে চা হবে না, তা তো হতেই পারে না। তাই পকোড়ার সাথে খাওয়ার জন্য চা বানিয়ে নিয়েছি। বাটিতে প্রথমে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের জল আর 1 কাপ পরিমাণের দুধ। জল আর দুধ দেওয়ার পর দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণের চা পাতা। এখানে আমি ব্রুকবন রেড লেবেল চা পাতাটা ব্যবহার করছি। সেকেন্ড ব্যাচের পকোড়াগুলো আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে আমি আলাদা পাত্রের মধ্যে রেখে দেব। চা পাতা দুধ দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট পাঁচেক ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে চায়ের মশলা। এই চায়ের মশলা পাউডারটা আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছি, আপনারা চাইলে অবশ্যই মশলা পাউডারটা দেখে নিতে পারেন। এবার লো ফ্লেমে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর এখানে 1/2 ইঞ্চির থেকেও ছোটো এক টুকরো আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে প্রথমেই দুধ আর জল একসাথে না মিশিয়ে জলের মধ্যে আদা গ্রেট করে দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়ে তারপর দুধ আর চা পাতা দিয়ে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিয়েও কিন্তু চাটা তৈরি করতে পারেন। আদাটা দেওয়ার পর আরও 1 মিনিট চাটা ফুটিয়ে নিয়ে 2 চা চামচ পরিমাণে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে 1-2 মিনিট রেখে দিতে হবে। চিনিটা শেষে দেওয়ার কারণ হচ্ছে অনেকেরই দুধ চা খেলে অ্যাসিডিটির প্রবলেম হয়, চিনি যদি শেষে মেশানো হয় তাহলে আর সেই সমস্যা হয় না। 2 মিনিট পর আমি চাটা ছেঁকে নিলাম। তৈরি হয়ে গেল বিকেলের গরম গরম চা আর তার সাথে মুচমুচে গরম গরম কর্ন আলুর পকোড়া। আশা করি আমার আজকের এই 2টি রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এরকমভাবে বাড়িতে মুচমুচে পকোড়া বানিয়ে নিতেই পারেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাবো অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।